অবিট কাবা শরীফ পৃথিবীতে আল্লাহ তালার এক জীবন্ত নিদর্শন সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ তাআলা কাবাকে তার মনোনীত বান্দাদের মিলন মেলা হিসেবে কবুল করেছেন ভৌগোলিকভাবেই গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান ইসলামের রাজধানী হিসেবে কাবা একটি সুপরিচিত নাম পৃথিবীতে মাটির সৃষ্টি এই কাবাকে কেন্দ্র করে হাদিসের বার্ষ্যমদে কাবার নিচের অংশটুকু পৃথিবীর প্রথম জমি বিশাল সাগরের মাঝে এর সৃষ্টি ধীরে ধীরে এর চারপাশে ভরাট হতে থাকে সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের এক মহাদেশ থেকেই সৃষ্টি হয় সাত মহাদেশের মুসলমানের যেন অপরিহার্য পবিত্র কাবা আল্লাহর গড় প্রতিটি মুসলমানের হৃদয় রাজ্যে বাস করে বাইতুল্লাহ জিয়ারতের স্বপ্ন আল্লাহ তাল্লাহ হজ ও উমরার জন্য বাইতুল্লাহ গমন এবং কাবা শরীফ তাওয়াফকে অকাট্য বিধানে পরিণত করেছেন কিন্তু এই কাবাঘর সম্পর্কিত এমন কিছু তথ্য রয়েছে যা অনেকেই জানেন না আসুন কাবা শরীফ সম্পর্কে অজানা সাতটি তথ্য জেনে নেওয়া যাক কাবা শরীফের সংস্কার পবিত্র কাবা শরীফ বেশ কয়েকবার প্রাকৃতিক বিপর্যয় বন্যা এবং আক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অতএব এই কারণে পবিত্র কাবা বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পুনর্নির্মাণ করা হয়েছে কাবার কিসওয়ার রং পরিবর্তন কিসওয়া হলো কালো রঙের কাপড় যা দ্বারা কাবা শরীফ ঢেকে দেয়া হয় এই কিসওয়া সময় কালো ছিল না কাবার আকৃতি পরিবর্তন হজরত ইব্রাহিম সাল্লামের আমল থেকে মূলত কাবা পবিত্র কাবা শরীফ ক্ষেত্র আকৃতি ছিল ইসলামের আগমনের পূর্বে কুরাইশটা যখন পবিত্র কাবাকে পুনর্নির্মাণ করেন কাবার দরজা জানালা মুন কাবা শরীফের দুটি দরজা অন্তর্ভুক্ত ছিল একটি দরজা দিয়ে প্রবেশের জন্য অন্যটি ছিল বাহির হওয়ার জন্য এছাড়াও পবিত্র কাবা শরীফের দেয়ালে একটি জানালাও ছিল হাজরে আসওয়াদ পবিত্র কাবা শরীফের কোণে সংযুক্ত হাজরে আসওয়াদ কালো পাথরটি বড় ছিল বর্তমানে এই পাথরটি ভেঙে আট টুকরা বিভিন্ন সাইজে বিভক্ত যা একটি সিলভার রঙের ফ্রেমে একত্রে করে কাবা শরীফের পূর্ব দক্ষিণ কোণে লাগানো কাবা শরীফের চাবির জিম্মাদার এটা আশ্চর্যজনক নয় যে প্রাক ইসলামী যুগ থেকে এখন পর্যন্ত কাবা শরীফের চাবি একটি পরিবারের কাছেই রয়েছে পরিচ্ছন্ন কার্যক্রম বছরে দুবার এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয় প্রথমবার করা হয় শ্রাবণ মাসের আর দ্বিতীয়বার করা হয় জিলকদ মাসে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ